সুপ্রভাত বন্ধুরা, আর এই দেখুন আজকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি আমার কাজগুলি করে নিয়েছি। এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। এমনিতে আমার ঘরটা মোটামুটি গুছানোই থাকে, কারণ কি আমি সারাদিনই মোটামুটি ঘর গোছাতেই থাকি। তো এখন ঘরটা ভালো করে গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে পোছা লাগিয়ে মুছি, ঘরটা মুছে তারপরে এরকম ঘরটর মুছে নিচ্ছি। তো ঘরটর মুছে তারপরে এখানে বারান্দা ঠাকুর গড়াইটা আমার, তো বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি। আর এমনিতে রান্নাবান্না শেষ হয়ে গেছে অনেকটাই তাড়াতাড়ি আজকে, তো রান্নাবান্না শেষ করে এই কাজগুলি করছি। আর ঘর মুছে তারপরে স্নান করব, করে পুজো দেব, পুজো টুজো দিয়ে তারপরে যাব হচ্ছে মেয়ের ক্লাসে। তো এত ব্যস্ততার মাঝেও আমার মেয়েকে নিয়ে যেতেই লাগবে, কারণ কি আমি ছাড়া কেউ নেই। এখন এই দেখুন মেয়ে স্কুল থেকে এসে পড়েছে, আর স্কুল থেকে এসে ও কতক্ষণ বকবক করবে, মা স্কুলে এটা হয়েছে, স্কুলে ওটা হয়েছে, স্কুলে এটা হয়েছে, স্কুলে এটা হয়েছে, ওরকম বলবে। আর ওদের স্কুল ড্রেস চেঞ্জ হয়েছে, তো এখন স্কার্ট আর একটা শার্ট দিয়েছে, তো নিজে নিজে ওর ড্রেসগুলো খুলে নিচ্ছে। ওর পাপাকে কি জানি বলছে, তো পাপা তো সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, এখনও ড্রেসটা খুলে আর পাপাকে এখন ভাত দিয়েছি। দেখুন এখানে দিয়েছি হচ্ছে শসা, আর দিয়েছি হচ্ছে শসা দিয়ে ডাল দিয়ে মাংস আর মাছ ভাজা আর আলু ভর্তা, লবণ আর জল দিয়েছি। তো মানে ভাতটা খেয়ে নেবে। আর আমি কি করি, মানে এমনিতেই বয়স দিতে পারি, কিন্তু আমার পরে বয়স দেওয়াটা সবচেয়ে বেটার লাগে, কেন কি অনেক সময় ভিডিও করতে গিয়ে অনেকটা রেগে যায়, কারণ আমি একলা সব কিছু করি, তো তো আমার মানে রাগ উঠে যায়, কারণ রান্না বান্না সব কিছু করতে লাগে। এখন রেডি টেডি হয়ে এদিকুন যাচ্ছি হচ্ছে স্যারের বাড়িতে। আর এখন আমরা অটো গাড়িতে বসে রয়েছি, অটো গাড়িটা যখন ছাড়বে প্যাসেঞ্জার না হলে, চারজন না হলে অটো গাড়িটা ছাড়বে না। তো আমি ভাবলাম যে একটা ভিডিও করে নিই, আর আমার মেয়ে তো ভিডিও করার জন্য পাগল হয়ে থাকে, ও মানে ভিডিও করলে ও খুব খুশি হয়। আর এই দেখুন এখন যাচ্ছে, আমাদের সঙ্গে আরেকজন প্যাসেঞ্জার আছে, আরেকজন প্যাসেঞ্জার লাগবে, তো তারপর অটোটা ছাড়বে অটো গাড়িটা। তো আমরা বসে রয়েছি, আর এখন ছেড়ে দিয়েছে মনে হয়, কেন কি আর প্যাসেঞ্জার হচ্ছিলো না, তো কি করবে ড্রাইভার, তার জন্য ছেড়ে দিয়েছে। আমরা বসে রয়েছি, আমিও ভিডিও ক্যামেরা করছিলাম, ক্যামেরা করলে সবাই তাকিয়ে থাকবে যে কি হয়েছে কি হচ্ছে। আমরা সার্ভারি থেকে এখানে চলে যাচ্ছি হচ্ছে, সার্ভারি শেষ, তো সার্ভারি ওখানে ভিডিও করতে পারিনি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বটতলা, বটতলা থেকে আমরা যাব হচ্ছে বাড়িতে। আর আজকে কি হয়েছে, আজকে বটতলা গিয়ে দেখি একটা গাড়িও নেই, এত গাড়ির প্রবলেম আমি আগে জানতাম না। তো এখন মেয়ে এদিকে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমাদের এখানের মুখ্যমন্ত্রী বুট প্রচারে বেরিয়েছেন, উনি রোড শো করছেন, তো জায়গায় জায়গায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আর সাহেব বাড়ি থেকে বটতলা অনেকটা আমরা হেঁটেই যাই, আর দেখুন আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখন আমরা আছি মানে ফ্লাইওভারের নিচে, তো এখান থেকে যেতে হয়। তো দেখুন মন্ত্রী মুখ্যমন্ত্রী যাচ্ছে, আর বলেছিলাম না মুখ্যমন্ত্রী রোড শো করছে, আর এখান দিয়ে যাচ্ছে উনি, আমরা দাঁড়িয়ে যেয়ে দেখছিলাম। আর আমি এখানে এসে পড়েছি অটো স্ট্যান্ডে, তো এখানে মানে গাড়ি নেই। আজকে কী হয়েছে, আমাদের এখানে একজন লোক মারা গেছে স্ট্যান্ডে, লোক মারা এসে পড়েছি হচ্ছে এখন আমাদের এখানে ONGC-তে, কারণ কি আমি আমাদের এখানে মানে কেউ মারা গেছে, তো তার জন্য গাড়ি চলছে না। তো আমি এখন ONGC-তে এসেছি, আমার বর এসে আমাকে নিয়ে যাবে। তো আমরা আমি আর আমার মেয়ে মামনি আমরা এখন অটো করে যাচ্ছি হচ্ছে ONGC-তে। তো ONGC গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এই দেখুন আমরা চলে যাচ্ছি, ONGC-তে এসে পড়েছি। এখন একটা এখানে ফলের দোকানে যাব, কয়েকটা ফল কিনবো, কেন কি কালকে কাস্টার্ড বানাবো, তো আপনাদেরকে কালকে কাস্টার্ড রেসিপি দেখাবো বানিয়ে। এখানে কলা নেব আর কিছু ফ্রুট নেব যেগুলি কাস্টার্ড বানাতে লাগবে। তো এই দেখুন ফলের দোকানটাতে, আর এখানে আমি হেঁটে যাচ্ছি, দেখুন একটু স্টাইল স্টাইল করে হেঁটে হেঁটে যাচ্ছিলো, দেখুন কীভাবে যাচ্ছে ও স্টাইল করে। আর এখানে
ওর স্কুলের সামনে এই দোকানটা ওর ফেভারিট, এখান থেকে ও আইসক্রিম খাবে, মিষ্টি খাবে, যা খাবে এখান থেকে খাবে। এখন পাপা চলে এসেছে, আমার বর চলে এসেছে, এখন আমরা বাইক দিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে চলে যাওয়ার সময় কি হয়েছে, বাইকে তেল নিতে লাগবে, তো বর একটু দাঁড়িয়ে মেয়েক্ষণ তেল নিচ্ছে, তেল নিয়ে নিচ্ছে আগে কে, কারণ আবার কে আসবে তেল নিতে, তার জন্য তেল নিয়ে নিচ্ছে। তো আমরা এখন বাড়িতে গিয়ে কি করব, মানে বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি ওকে একটু পড়াবো, পরে পড়িয়ে টুড়ে তারপরে ওখানে এদের ঘুম পাড়াবো। তো সবাইকে বলছি সুবনা অবশ্য ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমাকে একটু হেল্প করেন। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম, আর এখন বাড়িতে চলে এসেছি। বাই বাই, টাটা, ধন্যবাদ।